আইএসএল 2021-22 মরশুম সবে শুরু, তবে এখন থেকেই রয় কৃষ্ণাকে নিয়ে চিন্তায় এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। এই মরশুমে এটিকে মোহনবাগান খেলেছে 4টি ম্যাচ, তার মধ্যে 2টো জয় এবং 2টো হার। কিন্তু কেন হঠাৎ কর্মকর্তাদের রাতের ঘুম কাটছেন এই ফিজি তারকা? এই মরশুমে যেভাবে দল গড়েছে তাতে টেবিলের প্রথম চারের অন্যতম দাবিদার এটিকে মোহনবাগান, আর তাতেই চিন্তা, কারণ আইএসএল এর নকআউট পর্বের ম্যাচগুলো হয় মার্চের শেষের দিকে। ফিফা ব্যুরো অব কাউন্সিল জানিয়েছে ওশেনিয়ার পর্বের প্রিলিমিনারি ম্যাচগুলো হবে আগামী বছরের 21-30 মার্চ। সেই সময় গ্রুপের শেষ ম্যাচ ছাড়াও সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচগুলো খেলতে হবে ফিজিকে। দেশের অধিনায়ক হবার সুবাদে সে সময় ফিজিতে খেলতে যাবেন রয় কৃষ্ণা, তাই নকআউট পর্বে রয়কে নাও পেতে পারে এটিকে মোহনবাগান। তবে এখন পুরোটাই নির্ভর করছে রয় কৃষ্ণার উপর। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।